हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। आशा करी सकले भलो आलहमदुल्ला अनेक भलो आज के साथ खूब सुंदर एक हाथार डिजाइन काटिंग और सेलै भिडियो शेयर करब। आशा करी सम्पूर्ण भिडियो देखें। भिडियो भलो लगले लाइक शेयर सबसक्राइब कर और पशे थका बेल आइकनट क्लिक कर देवें परवर्ती भिडियो नोटिफिकेशन पवर जो। तो चलो भिडियो शुरू करा जा। तो ये हमें हाथाटा प्रथम केटे नहीं नर्माली जो हाथाटा काटिंग करें ठीक से भावे हाथाटा काटिंग करिए जेहेतु हाथार मजखने जोड़ा पड़े तेने एक कपड़ नहीं कलर कपड़ कपड़टर पास हे एक इंची एवं कपड़टी पाइपिंग हिसाब व्यवहार करब और तीन कपड़टी बांगा दिए सेलै कर नहीं। तो सेलै करा शेष हो गए। तो ये हमें हाथार कपड़टी एक पट्टी सरिए और एक पट्टर उपरे पाइपिंग लागिए निचि। देखो अपना ठीक हाथार ठीक मिडल बराबर हमें जेखने सेलै कर पट्टीटी उल्टो बसिए तपर हमें सेलै कर नहीं। हाथार आकटी पार्ट के ऊपरे रेखे तपर हमें सेलैटार ऊपर आकट सेलाई दिए हाथ पार्टी लागिए निब। এই তো এই পাটটাও আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি চাপ সিলি দিয়ে নেব যাতে হাতাটি সুন্দরভাবে বসে থাকে পটে এবং পাইপিংটিও দেখতে সুন্দর লাগে। তো এখানে আমি আরেকটি কাপড় নিয়েছি। তো এই কাপড়টাকে আমি ছোট করে কেটে নিয়েছি। কাপড়টির দুই পাশে লম্বায় 1.5 ইঞ্চি এবং পাশাপাশিও 1.5 ইঞ্চিতে আছে। তো এখন আমি এটাকে যেহেতু চার কোণা করে কেটে নিয়েছি তো এখানে আমি ঠিক মাঝখান বরাবর একটা বাঙ্গা দিয়ে তারপর আবার আরেক পাশে একটা বাঙ্গা দিয়ে ত্রিকোণাকার ত্রিকোণের মতো আমি সিস্টেম করে নিয়েছি। তো এটাকে এই যে পরপর সবগুলোকে আমি এখন অনেকগুলো করেছি। তো এগুলোকে এখন আমি হাতার মোহরির মধ্যে লাগিয়ে নিচ্ছি সেলাই করে। দেখুন তো আমি সেমভাবে বাঙ্গা দিয়ে পুরো হাতার মধ্যে লাগিয়ে নিচ্ছি হাতার মোহরিটার মধ্যে। এই তো লাগানো হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি আরেকটি কাপড় নিয়েছি। তো এখানে কাপড়টির পাশাপাশি আছে 3.5 ইঞ্চি। তো এখন আমি কাপড়টিকে বাঙ্গা দিয়ে দিব। দেখুন এই তো আমি কাপড়টিকে বাঙ্গা দিয়ে এখন কাপড়টির ঠিক মিডল বরাবর আরেকটি বাঙ্গা দিয়ে নিচ্ছি। আর এটার লম্বায় আমার মোহরির যে মেইন মাপটা আছে সেই লম্বা অনুযায়ী এটার লম্বা। তো এখানে আমি ঠিক মিডল বরাবর 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এবং বন্ধ পাশে 1 ইঞ্চিতে দাগ দিয়েছি এবং খোলা পাশে আমি কোনো দাগ দিইনি। এমনি কোণাকুণিভাবে আমি ভি শেপ করে নিয়েছি। তো এখন আমি সেই শেপ অনুযায়ী আমি কাপড়টি কেটে নিয়েছিলাম। এখন আমি সেই কাটা অংশটিকে সেলাই করে নিয়েছি। দেখুন সেলাই করে আমি কাপড়টিকে উল্টিয়ে নিয়েছি। আপনারা যেভাবে পট্টিটাকে উল্টিয়ে নেন ঠিক সেভাবে আমি কাপড়টিকে উল্টিয়ে নিয়েছি। এই তো কাপড়টিকে উল্টিয়ে তারপরে আমি কাপড়টিকে সেলাই করে নিয়েছি। দেখুন সেলাই করা হয়ে গেছে। তো এই এই যে এই পট্টিটার মিডল অনুযায়ী আমি হাতার মিডল একটা চিহ্ন দিয়ে নিয়েছি। তো সেই মিডল অনুযায়ী এটার হাতার মিডল অনুযায়ী আমি একটা সেলাই করে নিব। দেখুন আমি দুটাকে একটা একে উপর একটা একটার উপর রেখে তারপর আমি সেলাই করে নিচ্ছি। এই তো দেখুন আমি এখন এক সাইড সেলাই করে নিয়েছি। এখন আমি আবার কাপড়টিকে উল্টো পাশে বসিয়ে তারপর আরেকটি সেলাই করে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা অবশ্যই ডাবল সিলি দিবেন। তো সেলাই করা হয়ে গেছে, এখন আমি কাপড়টিকে উল্টিয়ে তারপরে আমি চাপ সিলি দিয়ে নিচ্ছি। তো একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এখানে আমি যে ত্রিকোণটা লাগিয়েছিলাম সেটা আমি এখন উল্টানোর পরে কিন্তু এটা সামনের দিকে এসে পড়েছে। তো এটা হচ্ছে মেন ডিজাইন। তো এখান থেকে এখন আমি মোহরির উপরে আরও 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি, যে পট্টিটা লাগিয়েছিলাম এর উপরে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। তো দাগ দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা স্কেল নিয়ে আমি সোজাসুজিভাবে একটা দাগ দিয়ে নিচ্ছি। দেখুন এই তো আমি দাগ দিয়ে নিচ্ছি, এই দাগ দেওয়া হয়ে গেছে। তো আমি সেমভাবে আরও কয়েকটা ত্রিকোণ নিয়েছি। তো এগুলোকে আমি সেমভাবে লাগিয়ে নিচ্ছি পুরো হাতার মধ্যে। দেখুন এই হাতাটি আপনারা যে কোনো ব্লাউজ বা আপনারা জামার সাথেও পরতে পারেন অথবা কামিজের সাথেও পরতে পারেন, কিন্তু এটা আমি গুল জামার সাথে বানিয়েছি। আমার গুল জামার যে জামাটি সেটার ভিডিও আমি আপলোড করেছি আমার চ্যানেলে, আপনারা চাইলে চেক আউট করে আসতে পারেন। আর এটার ভিডিও আমি আমার ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো জামার ভিডিও। তো এখানে হাতে ত্রিকোণগুলো লাগানো হয়ে গেছে। এখন আমি নিচ থেকে দেখুন হালকা 2 সুতা পরিমাণ কাপড়কে সেলাইয়ের উপর রেখে তারপরে আমি বাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি। এই তো সেলাই করা হয়ে গেছে। তো দেখুন আমার হাতাটি কমপ্লিট। আর দেখুন হাতাটা কত সুন্দর হয়েছে, সিম্পলের মধ্যে গর্জিয়াস। আপনারা যে কেউ একবার দেখলে বুঝতে পারবেন।
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। আর এই হাতাটির জামার ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে চেক আউট করে আসতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।